সারাদিন বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনগণ। অবশেষে বিদ্যুতের রিডিং গণনাকারী ব্যক্তির সঙ্গে যা করলো স্থানীয় জনতা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, বিস্তারিত জানতে পারবেন। এই মিটারালা, এদিকে আসেন তো একটু। হ্যাঁ, এদিকে আসেন। শালা, আই খালি হাতের কাছে, সারাদিন থাকে না বিদ্যুৎ, তোর মিটার লাগা, তোর কাছে ঠিক মতো বানাবো। আয় হাতের কাছে আয়। ১৮৩৭ বিল বেশি আসতেছে এখন? কই বিল বেশি আসে, যেটা ইউনিট আছে সেটাই তো আসতেছে না। বিল বেশি আসে তো না? আপনার ভেতরে মনে হয় সাবমিটার আছে, আর কি কি আছে? সাবমিটার নাই, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। এখনো সাবমিটার নাই, এই মিটারই তো আমাদের মিটার। আর তিনগে লাইন নাই তো? না না না, মিটার তো ঠিকই আছে, মিটারের তো কোনো প্রবলেম নাই। বিল বেশি আসে কেন? আমার প্রতি মাসে আসে ৮০০-৯০০, এখন আসে ২৫০০-৩০০০। ভাই অনেকজন অনেক কিছু চালায়, রাইস কুকার চালায়, প্রেশার কুকার চালায়, আবার হলো চালাচ্ছে না। তখনও রাইস কুকার প্রেশার কুকার চলছে, তাও এই যে ৯০০-১০০০ আছে, এখন ৩,২৫০ আছে। এখন তো আমার বাড়তি কিছু নাই, আগেও যা ছিল এখনো। তাহলে আপনারা এক কাজ করেন, আপনি তাহলে একটু অফিসে আসেন, এক্সেল স্যারের সাথে, ইঞ্জিনিয়ার স্যারের সাথে কথা বলেন। এ ভাই, এই বড় কথা হলো, শুনেন, অফিসে যাবো মানে? হ্যাঁ, এই সমস্যা কি? সারাদিন থাকে না কারেন্ট। হ্যাঁ, রাত দিন ২৪ ঘন্টার মধ্যে কারেন্ট থাকে হলো ২ ঘন্টা, আর ২২ ঘন্টা কারেন্ট থাকে না, ফাইজ দামও শুরু হয়েছে। আপনারা কি করেন? আপনি যে বললেন, এই যে ভাইটা কইলো যে আগে বিল আসতো ৯০০-১০০০ টাকা, এখন বিল আসছে ৩,২৫০-৩৫০০, এটা কি আপনারা শেষ মাসের বিলটা আছে না? এই শেষ মাসের বিল না, এদিক কথা কন আগে, ফাইজ দামও শুরু হয়েছে না ভাই। আমাকে মারতেছেন কি কারণ? আবার কথা বলে, আমার গায়ে হাত তুলতেছেন কেন? তোকে মারবো না, কি করো আমি? আরে ভাই, এই যে মিশো মিশো মারতেছেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কথা শোনেন। আসলে দাঁড়ান, কথা শোনেন, আমার মারতেছেন কেন? আচ্ছা, আপনাদের বাসায় কারেন্ট নাই, আমার বাসায় কি কারেন্ট আছে? ভাই একই লাইন তো আমাদের, কথা আগে শুনে বোঝার চেষ্টা করেন। আপনারা শিক্ষিত ছেলে না, আপনাদের একটা কথা বলি চাচি, আপনার কথাটা শোনেন তো। আমি হলো কর্মচারী ভাই, আমার মারি কি হবে আপনাদের? আমি হলো ওই ওই জায়গায় চাকরি করি, মনে করেন সাপোজ আপনাদের বাড়িতে আমি চাকরি করি। চাকরি করি তাই করছি, আমার কথা শুনে হলো, আজকে সকালে গেছে, সকালে ৬টার সময় কারেন্ট গেছে, এখন বাজে ৯টা, এখন বাজে ২টা, এখন পর্যন্ত কারেন্ট নাই। ভাই আমি আমি তো আমি তো সকাল ৮টার সময় বাড়ি এসেছি, আমি আমার কথা শোনেন, আমার কথাটা শোনেন, আমি সকাল ৮টার সময় কথা শুনবেন না, কিন্তু মানে দেখেন দেখেন আপনাদের এই বিদ্যুৎ নিয়ে কিন্তু মানুষের অনেক অভিযোগ আছে, আমাদের দেশটাকে অনেক উপরে যাচ্ছে। এই দেখছেন শৈলের অবস্থা। হ্যাঁ, এই যে রোদ, যে গরম, ৩৮ ডিগ্রি ৩৯ ডিগ্রি তাপমাত্রা, এর মধ্যে নাই বিদ্যুৎ। মানুষ বিদ্যুৎ বিল তো ঠিকই দেয়, দেয় না কি হলো কথা বলে? আর ওদেরকে তো বলি কোনো লাভ নাই ভাই, এরাও তো কর্মচারী। কিন্তু কথা হচ্ছে, আমার মনে হচ্ছে কি জানেন, আমরা যে রুমগুলোতে থাকি, যে রুমগুলোতে মানে যেটা আমাদের বাড়ি, আপনার ওই রুমে নিয়ে যা এক ঘন্টা যদি বন্ধ করে রাখি কেমন হবে? খুবই খারাপ হবে। আপনি বাঁচতে পারবেন না? এই যে তাপমাত্রা দেখছেন, কত তাপমাত্রা। আচ্ছা, এই যে আপনারা বলেন বিদ্যুতের অনেক সমস্যা না? হ্যাঁ অনেক সমস্যা, কিন্তু বিল তো ঠিকই দেওয়া লাগে, কিন্তু ঠিক মতো আমরা বিদ্যুৎ পাই না, এগুলো দেখার কিন্তু কেউ নাই। আসলে ওদেরকে মানিয়েও কোনো লাভ নাই, ওরাও তো কাজ করে। কিন্তু কথা হচ্ছে, দেখেন আপনারা আমাদের বাড়ির উপর দিয়ে টান নেন, সেটার ভাড়াও আমাদের দেওয়া লাগে। আমরা টাকা দিয়ে ট্রান্সমিটার নেই, সেটার ভাড়া আপনাদেরকে দেওয়া লাগে। আমরা মিটার চালাই, সেই মিটারের বিল আপনাদেরকে দেই, সেই মিটারের চার্জ হিসাবে আমার ওয়ালের মধ্যে মিটার, অথচ আপনাদেরকে ১৫ টাকা প্রতি মাসে আমার ভাড়া দেওয়া লাগে, কেন কেন?
আসলে জবাব শুনেন আপনারা তো দিতে পারবেন না এই জবাবগুলো এই জবাবগুলো আপনাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে যারা বিদ্যুতের মেইন দায়িত্বে আছে তাদের কাছে বলবেন তাদের কাছে বলবেন যে জনগণ আমাদেরকে ছাসে ভাই আমাদেরকে জনগণ ছাসে কারণ আমরা কারো কাছে যাইতে পাই না আপনার বাড়িতেও কিন্তু লোকজন আছে আপনি জানেন এই বিদ্যুতের কারণে কত অসুস্থ লোক আর বেশি অসুস্থ হয়ে যাচ্ছে কারণ প্রধানমন্ত্রী থাক থাক এক কেউ শরীরে হাত দিবি না শরীরে হাত দিবি না এই ভাই এগুলো কথা বাদ তো একবার যাবো না একবার দরকার নাই একটা বুদ্ধি আছে আপনি এক একটা শাস্তি দিব আমাদের ওই ছোট রুমটা আছে না এই রুমের মধ্যে বন্ধ করে দিব আর কোন ছাড় আছে আসি নিয়ে যাবে এই গরমটা বুঝুক এই গরমটা কি আমার কোনো দোষ আছে কোন তো আমার কোনো দোষ আছে আপনারাই বলেন আমার কোনো দোষ আছে আচ্ছা এই আর গাইতে হাত দিস না এই শুনেন আপনি এখন সোজা অফিসে যাবেন যদি সবকিছু ঠিকঠাক করতে পারেন তাহলে জনগণ আপনাদের প্রতি খুশি হবে আপনারা যেটা করতেছেন এতে কিন্তু জনগণ বিরক্ত দেখছেন প্রত্যেকটা মানুষের শরীরে ঘাম এক টাকা বিল দিবেন না ভাই আমি কালকে বারবার ওদিকে গেছিলাম ভাই সঙ্গে সরবের দিকে ওখানে লোকজন আমাকে এরকম বলছে আসলে আমি যা প্রতিদিনে স্যারকে বলি স্যার এটা একটু আপনারা নিয়ন্ত্রণে আর এমন এমন জমিদার আপনাদের অফিসের লোকজন ফোন দিলে ফোন রিসিভ করে না ফোন দিলে কথা হয় না কেন আমাদের টাকায় আমাদের জিনিস ভাই ভাই আরেকটা জিনিস আরেকটা জিনিস শুনেন কালকে এই যে পৌর পার্কের সামনে যে মার্কেটটা আছে ট্যানাস ফার্মায় আগুন লাগছে ভাই কালকে বিকাল 5:30টায় না হলো কম করে 20 থেকে 30 বার ফোন দেওয়া হয়েছে ফোন রিসিভ করা নিয়ে আমার লোক নয় এদের লোক এগুলো অভিযোগগুলো আপনারা দিবেন এই জান আপনি জান এই কেউ গায়ে দিবেন না যাও যাও যাও